আজকে আমি হচ্ছে তোমাদের লক্ষ্মীকান্ত সিরিজের 5 নম্বর পার্ট অর্থাৎ প্রিয়াম্বল এটা শুরু করব। তো দেখো প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার যে ভিডিওগুলো আমি তোমাদের হিস্ট্রির ওপর দিয়েছি এবং পলিটির ওপর যেগুলো দিয়েছি বা আগামীতেও যে ভিডিওগুলো আমি দেব প্রত্যেকটা ভিডিওই কিন্তু তোমার 40 থেকে 60 মিনিটের মধ্যে থাকবে। অ্যাকচুয়ালি অনেকের একটা ধারণা আছে বা ইউটিউবের যেটা একটা ট্র্যাডিশান থাকে সেটা হচ্ছে যে প্রত্যেকে তাদের ভিডিওগুলোকে ছোট ছোট ভিডিও করে। দেখো ছোট ভিডিও করলে যেটা হয় সেটা হচ্ছে যে কন্টেন্ট থাকে না এবং পুরো সিলেবাসটাকেও কভার করা যায় না। অ্যাকচুয়ালি দেখো প্রিয়াম্বেলের ওপরেও ভিডিওটা ছোট করে বানানো যায়, খুব সাধারণ অর্থে প্রিয়াম্বেল সম্পর্কে দুটো কথা বলে দিলাম, হয়ে গেল। এটাতে কি হয়, এটাতে কিন্তু তোমাদের যার যে উদ্দেশ্য নিয়ে আমার বানানো সেই উদ্দেশ্যটা কিন্তু সফল হবে না। তো আমি যেটা চেয়েছিলাম যে আমি এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমি যে সমস্ত ছেলেমেয়েরা ঠিকঠাকভাবে লক্ষ্মীকান্ত পড়তে পারে না বা WBCS-এর যে সিলেবাস সেই সিলেবাসটাকে তারা ঠিক করে বুঝে উঠতে পারে না, সাবজেক্ট বা টপিকগুলোকে তাদের ঠিকঠাক আসে না, তাদের জন্য একদম সহজভাবে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য এটা বানানো। তো আমি সেই জন্য আমার প্রত্যেকটা ভিডিও বড় হবে, কিন্তু বড় হলে তার মধ্যে যে বিষয়টা থাকবে সেটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা থাকবে। প্রত্যেক বিশেষ করে পলিটির ক্ষেত্রে আমি ওয়ার্ডগুলোর ব্যাখ্যা করে দেবো যেগুলো লক্ষ্মীকান্তে থাকে কিন্তু তোমরা বুঝতে পারো না বা পড়লেও হয় না। দেখো পলিটির ক্ষেত্রে একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে দেখো পলিটি কিন্তু অত সহজ সাবজেক্ট নয়। এটা লক্ষ্মীকান্ত যে কেউ দেখবে যে এটা একটা যেরকম ধরো তোমরা যখন মাধ্যমিক দিতে যাবে তখন মানে মাধ্যমিক দিতে গিয়েছিলে তখন ওই টিভিতে যেরকম অ্যাড দিত যে ছায়া প্রকাশনী বা রায়ান মার্টিন না পড়লে নাকি হয় না, তো সেরকম দেখবে যে তোমাদের পরিচিত যেই আছে সেই বলতো কী রে তুই রায়ান মার্টিন কিনিস নি, তুই ছায়া প্রকাশনী কিনিস নি, তার মানে তুই কী করে পরীক্ষা দেবি। অ্যাকচুয়ালি এই যে কথাগুলো যেরকম লোকমুখে প্রচলিত ছিল সেই ঠিক সেই রকমই কিন্তু আজকের দিনে তুমি যদি কম্পিটিটিভ এক্সামে আসো, বিশেষ করে সিভিল সার্ভিসের মতো এক্সামে আসো, সেক্ষেত্রে কিন্তু এইটাও কিন্তু প্রচলিত হয়ে গেছে কি পলিটি পলিটি মানে তো লক্ষ্মীকান্ত। অ্যাকচুয়ালি দেখো লক্ষ্মীকান্ত বলাটা যতটা সহজ, হ্যাঁ, এবং এটাও বলা সহজ যে হ্যাঁ আমার কাছে লক্ষ্মীকান্ত আছে, কিন্তু লক্ষ্মীকান্ত আছে তো বুঝলাম, তুমি কি পেরেছো লক্ষ্মীকান্তকে বুঝে পড়তে পেরেছো কি, এইটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন। তো সেই জন্য বলছি আমি লক্ষ্মীকান্তের ওই জায়গাটা তোমাদের কাছে অত্যন্ত সহজভাবে তুলে ধরার জন্যই কিন্তু আমার এই ভিডিও সিরিজ। তোমরা দেখো লক্ষ্মীকান্ত মুখস্থ করে নিতে পারবে, অনেকে আছে যারা লক্ষ্মীকান্তের অনেক বিষয় জানে, অনেক আর্টিকেল জানে, অনেক কিছু জানে, কিন্তু জানলেও কিন্তু ভেতরের যে যে ওর ভেতরের যে মূল মূল জায়গাগুলো যে জায়গাগুলো বুঝতে হবে সেই বোঝার জায়গাটা কিন্তু অনেক সমস্যা থেকে যায়। তো সেই জায়গাগুলো তোমাদেরকে না বুঝলেই নয়, কারণ দেখো একটা জিনিস বলি, এটা সিভিল সার্ভিসের পরীক্ষা, এটা কিন্তু কোনো গ্রুপ ডির এক্সাম নয় যে তোমরা একটা ওপর থেকে পড়ে গেলে ব্যাস হয়ে গেল। প্রিয়াম্বল আজকে ধরো প্রিয়াম্বেল পড়াবো, প্রথমেই তোমরা দেখবে ভিডিওর শুরুতেই দেখবে যে কত 50 মিনিটের ভিডিও, হ্যাঁ প্রিয়াম্বেলের ওপরে 50 মিনিটের পড়ার কী আছে, প্রিয়াম্বেল আবার কী একটা সাধারণ জিনিস, এর ওপরে 2-4টা শব্দ আছে, ওই 2-4টা শব্দ পড়লাম হয়ে গেল, তা নয়। দেখো একটা জিনিস, তোমরা এমন একটা সিচুয়েশনের সামনে এসে দাঁড়িয়েছো যেই সময়টা কম্পিটিশন প্রচণ্ড বেড়ে গেছে এবং ভ্যাকেন্সিও প্রচণ্ড মানে সেই তুলনায় ভ্যাকেন্সি কমে গেছে, একটা একটা তার মধ্যে যে রিলেশনটা সেটা ইনভার্স রিলেশন হয়েছে। তো এই সিচুয়েশনে যারা কোয়েশ্চেন সেটার তারা এমন এমন কোয়েশ্চেনের দিকে ঝুঁকে যাচ্ছে, তোমরা কিন্তু গিনিপিগ হচ্ছ, কোন দিক থেকে গুলি এসে তোমাদের গায়ে লাগবে তোমরা টেরও পাবে না, যে এই প্রিয়াম্বেলের মতো একটা সাদামাটা চ্যাপ্টার কী করে এত কঠিন কোয়েশ্চেন চলে আসলো তোমরা বুঝতেই পারবে না, অথবা এমন ট্রিকি অপশন দিয়ে দিবে তোমাদের পক্ষে কিন্তু আনসার করা খুব মুশকিল হয়ে যাবে, প্রিলিমিনারির পক্ষেই আমি বলে দিচ্ছি। তো সেই জন্য তোমরা প্রিপারেশনটাকে এমন জায়গায় নিয়ে যাও যে কোথা থেকে তোমাদের কোশ্চেন দেবে সেটা কিন্তু মানে যেখান থেকেই কোশ্চেন আসুক না কেন তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো পারবে, এই জায়গাটা আমার এখানেই চেষ্টাটা আমার এই জন্যই। এবং আমি আশা করব যে তোমরা ভিডিওগুলো পুরো ভিডিও দেখবে, দেখো ভিডিও পুরো দেখলে তোমাদের ধারণা ক্লিয়ার হতে বাধ্য, এইটুকু গ্যারেন্টি আমার। তো যাই হোক আমি প্রিয়াম্বেল শুরু করব। তো প্রিয়াম্বেল শুরু করতে গেলে দেখো আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে আমরা আগে সরকারি বই যেগুলো বের হতো নিচু ক্লাসে সেখানে প্রথম মানে মলাটটা উল্টালেই আমরা পেতাম প্রিয়াম্বেল, এখন বইগুলো তো থাকে না, জানি না খরচ বেশি হয়ে গেছে নাকি, যাই হোক তো বেসরকারি বইগুলোতেও থাকে না। তো যাই হোক সেই যে প্রিয়াম্বেল অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলবো প্রস্তাবনা, তো প্রস্তাবনাটা কি একদম সিম্পল কথায় যদি বলি প্রস্তাবনাটা অনেকে দেখবে গড়গড় করে মুখস্থ আছে বলে দিতে পারে, তো সেটা বলে দেওয়ার পরেও কিন্তু তার ভেতরের যে জায়গাগুলো সেইগুলোর ব্যাখ্যাটা দরকার। তো দেখো ফার্স্টে কী লেখা আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন টু আ সুভেরিন সোশ্যালিস্ট, দেখো শব্দগুলোকে ভালো করে শুনবে, শুধু মুখস্থ করলে কিন্তু হবে না, সোভেরিন সোশ্যালিস্ট সেকুলার
डेमोक्रेटिक रिपब्लिक पाँचटे शब्द रही है एखे एंड टू सिक्योर अल इट्स सिटीजन ये दो तीनटे लाइन हमें बोलम ये दो तीनटे लाइनर मध्य किन्तु अनेक प्रश्न चले आसबे सेई जिनिसगुलो के खूब भालोभावे पुंखानुपुंख बुझते हबे। एरपर जो विषय रही है सेटा कि रही है जस्टिस किसेर जस्टिस सोशल इकोनॉमिक एंड पॉलिटिकल तारपरे कि आछे लिबार्टी किसेर लिबार्टी लिबार्टी अफ थॉट एक्सप्रेशन बिलीफ फेथ एंड वर्शिप तारपरे कि आछे इक्वालिटी इक्वालिटी किसेर बोलछे इक्वालिटी अफ स्टेटस एंड अफ अपॉर्चुनिटी देखो इक्वालिटी अफ स्टेटस एंड अफ अपॉर्चुनिटी एंड टू प्रमोट एमंग देम अल शुधु तुम्हार स्टेटस एंड अपॉर्चुनिटीर कथा बोले थेमे जायनी सेखाने आरो प्रसंग एसे बोलछे एंड टू प्रमोट एमंग देम अल ये शब्दगुलो एक एक कमारो किन्तु गुरुत्व रयेछे ए जायगाटाय खूब भालो करे आमादेरके बुझते हबे। तारपरे आछे फ्रैटार्निटी फ्रैटार्निटी कि बोलेछे एश्योरिंग द डिग्निटी अफ द इंडिविजुअल देखो आरेकबार शोनो एश्योरिंग द डिग्निटी अफ द इंडिविजुअल and the unity and integrity integrity shobdota shunbe unity and integrity of the nation in our constituent assembly this 26th november 1949 do hereby adopt enact and give to ourselves this constitution eta hocche amader preamble ei je preamble ta royeche এর প্রত্যেকটা অংশকে আমরা ভালো করে বুঝব। তার আগে দেখো প্রথম লাইনে কি দেওয়া আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া এটাকে কি বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে সোর্স প্রিয়াম্বলটা কে লিখেছে প্রিয়াম্বলটা কোথা থেকে এসছে এই বিষয়টাই হচ্ছে মূল কথাটা। তাহলে যদি কোশ্চেন হয় যে সোর্স অফ দ্য প্রিয়াম্বল কি হবে দেখো সোর্স অফ দ্য প্রিয়াম্বল কি হবে এটাকে একটু ভালো করে বলি। তোমরা লক্ষ্মীকান্ত সামনে রাখো আমার কথাগুলো শোনো বইটা দেখতে থাকো দেখবে ইজি লাগবে কঠিন এক শেষ পর্যন্ত তোমরা যাও যখন যাবে দেখবে যে কোনো জায়গায় কোনো রকম তোমাদের প্রবলেম হবে না ঠিক আছে। তো যাই হোক তাহলে ফার্স্টে যেটা বলছি সোর্স দেখো প্রিয়াম্বেলের সোর্স আমরা দুরকমভাবে ভাববো দুরকমভাবে ভাববো বলতে কীরকম একটা হচ্ছে প্রিয়াম্বেল যে আমাদের ভারতের সংবিধানের প্রথমেই লেখা থাকে প্রিয়াম্বেল এই প্রিয়াম্বেলটা কোথা থেকে এসে এটা একটা সোর্স হয়। এটা এসছে কোথা থেকে আমেরিকান কনস্টিটিউশন ইউএসএ ইউএসএর যে প্রিয়াম্বেল সেখানেও ফার্স্টে লেখা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। তাহলে প্রশ্ন হচ্ছে একটা যদি বলি আমরা যে প্রিয়াম্বেল কোথা থেকে নেওয়া হয়েছে মানে কোন দেশ থেকে নেওয়া হয়েছে তাহলে কিন্তু তার আনসার হবে ইউএসএ। এবার প্রশ্ন হচ্ছে তোমরা লক্ষ্মীকান্ত দেখো সেখানে দেওয়া আছে প্রিয়াম্বেলের যে আমরা যে লাইনগুলো পড়লাম উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলমনলি রিজলভ টু কনস্টিটিউট আওয়ার কান্ট্রি ইনটু সোভারেন সোশ্যালিস্ট এই যে শব্দগুলো আমরা পড়লাম এখানেই কিন্তু সোর্স বলে দেওয়া আছে সোর্স হচ্ছে উই উই দ্য পিপল অফ ইন্ডিয়া এটা হচ্ছে সোর্স আমরা ভারতের জনগণ। এখানে একটা কথা তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে যখন ভারতের সংবিধান যে রচনার কাজ চলছিল এবং সেই ড্রাফটিং কমিটি যে বিষয়গুলো লিখে যাচ্ছিল এবং তারপরে সেই বিষয়গুলোকে কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে আলোচনার কাজ চলছিল তো সেই সময়কালে একটা প্রবলেম তৈরি হয়েছিল। ফার্স্ট প্রবলেম আমি এর আগের ভিডিওতে বলেছিলাম সেটা কী ছিল দেখো আমাদের ফার্স্টে যেটা ছিল আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা বসেছিল সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বসেছিল আমাদের 9th December 1946 এরপরে আমাদের কী আসলো 11th December আমাদের কী হলো পার্মানেন্ট যে প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ নির্বাচিত হলো তারপরে কী হলো 13th December 1946 আমাদের কী আসলো অবজেক্টিভ রেজুলিউশন আমাদের ভারতবর্ষের প্রথম অবজেক্টিভ রেজুলিউশনের প্রসঙ্গ আসলো কে উত্থাপন করলেন পণ্ডিত জওহরলাল নেহরু তিনি অবজেক্টিভ রেজুলিউশন কোথায় আনলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে অবজেক্টিভ রেজুলিউশন আনলেন যে আমরা যে কনস্টিটিউশন রচনা করব এই কনস্টিটিউশনের আমাদের দিশা কী হবে কীভাবে রচনা হবে কোন বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এই জায়গাটার উপরে আমাদের অবজেক্টিভ রেজুলেশন আসলো যেটা আমাদের এই বছর পাশ হয়নি আমি বলেছিলাম মুসলিম লীগ অংশগ্রহণ করেনি এই সমস্ত বিষয় ছিল তো সেই জন্য এই অবজেক্টিভ রেজুলেশন আমাদের কনস্টিটিউশনে কিন্তু পরে আসে মানে জানুয়ারি মাসে আমাদের কনস্টিটিউশন যে অ্যাসেম্বলি ছিল সেই অ্যাসেম্বলি অবজেক্টিভ রেজুলেশনকে অ্যাডপ্ট করেছিল তো সেই অবজেক্টিভ রেজুলেশন তার যখন আমাদের পরবর্তীকালে যখন প্রিয়াম্বেলের রূপ নিল সেই সময়কালে যেটা মূল কথা ছিল সেটা হচ্ছে যে প্রিয়াম্বেলটা যে লেখা হবে সেটা কার নামে লেখা হবে দেখো আরেকবার বলছি প্রিয়াম্বেলটা কার নামে লেখা হবে কাকে ডেডিকেট করা হবে কী বিষয়টা থাকবে প্রিয়াম্বেলের মূল জায়গাটায় সেখানে ভারতবর্ষের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যে সমস্ত মানুষরা ছিল তাদের একটা অংশ বলল যে এটা ভগবানের অর্থাৎ ঈশ্বরের উদ্দেশ্যে এটা থাকবে সমর্পিত থাকবে বা ঈশ্বরের নামে এই কনস্টিটিউশনটা রচনা করা হবে
তখন আরেক দল বলল যে না, ঈশ্বরের নামে হবে না, আমাদের ভারত একটা স্বাধীন রাষ্ট্র এবং আমরা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের দিকে যাচ্ছি, সেই জন্য আমরা ঈশ্বরের নামে এটাকে করব না, ঈশ্বরের নামে আমরা এই সংবিধান রচনা করব না। এই নিয়ে কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ভোটাভুটি হয় এবং সেই ভোটাভুটিতে ঈশ্বরের পক্ষে এবং বিপক্ষে যে কনসেপ্টটা আসে 68 vs 41, সেখানে ভোটাভুটিতে 68 যারা 68 মানে 68 জন মানুষ বলেছিল যে হবে না, গডের নামে হবে না, 41 বলেছিল গডের নামে করতে। তো যাই হোক, ম্যাক্সিমাম ভোটাভুটি চলে আসলো এই জায়গাটায় এবং সেখানে কিন্তু আমাদের গডের প্রসঙ্গ আসেনি। সেই জায়গাটায় আমাদের যে বিষয়টা আসছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এই কথাটা কিন্তু সেখানে অ্যাড হলো। এই উই হচ্ছে রিপ্রেজেন্টেটিভ প্রোনাউন, আমরা ভারত জনগণের প্রতিনিধি। জনগণ কেন আমরা জনগণের প্রতিনিধি? কারণ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেখানে ওখানে যারা অংশগ্রহণ করেছিল তারা প্রভিন্সিয়াল, যে সমস্ত প্রভিন্স ছিল, ব্রিটিশ প্রভিন্স ছিল, সেখানকার যে লেজিসলেটিভ কাউন্সিল, সেখান থেকে নির্বাচিত প্রতিনিধি সেখানে এসে অংশগ্রহণ করেছিল। যদিও আজকের দিনের মতো ভোট বা ইলেকশন সিস্টেম ছিল না, তবুও তারা একটা লিমিটেড ফ্র্যাঞ্চাইজির মধ্য থেকে উঠে এসেছিল, সেই জন্য তারাই যে ভারতের জনগণের প্রতিনিধি সেটাকে ধরে নেওয়া হয় এবং তারা কনস্টিটিউশন রচনা করে। সেই জন্য কিন্তু উই দ্য পিপল অফ ইন্ডিয়া বলা হয়, আর এই উই দ্য পিপল অফ ইন্ডিয়াই হচ্ছে সোর্স অফ দ্য কনস্টিটিউশন বা সোর্স অফ দ্য প্রিয়াম্বল। এই জায়গাটা হচ্ছে মূল কথাটা। নেক্সট যে বিষয়টা, আমরা এই উই দ্য পিপল অফ ইন্ডিয়া এর পরে আমরা যে শব্দগুলো পাবো, দেখবে আমাদের আমাদের যে প্রিয়াম্বেল আছে সেই প্রিয়াম্বেলের মধ্যে তোমরা লক্ষ্য করবে, দেখবে বড় হাতের লেখা রয়েছে, ক্যাপিটাল লেটার রয়েছে, সে উই দ্য পিপল অফ ইন্ডিয়া ক্যাপিটাল। তারপরে যেটা ক্যাপিটাল রয়েছে, সভেরিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। এই যে পাঁচটা শব্দ, এর মধ্যে দুটো শব্দ পরবর্তীকালে 1976 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এসছে, কিন্তু মূল কনস্টিটিউশনের তিনটে বিষয় ছিল। কী কী ছিল? একটা ছিল সভেরিন ছিল শব্দটা, একটা ছিল হচ্ছে তোমার ডেমোক্রেটিক, আর একটা ছিল রিপাবলিক। এই যে সভেরিন, ডেমোক্রেটিক, রিপাবলিক এবং পরবর্তীকালে যে দুটো শব্দ এসছে সোশ্যালিস্ট এবং সেকুলার, এই পাঁচটাকে বলা হচ্ছে নেচার অফ দ্য কনস্টিটিউশন। আমাদের সংবিধানের নেচারটা কী হবে, প্রকৃতিটা কী হবে, এই কথাটা কিন্তু এই পাঁচটা শব্দের মধ্যে দেওয়া আছে, এটা মাথায় রাখবে। নেক্সট আমরা তারপরে দেখবে যে চারটে জিনিস রয়েছে, একটা রয়েছে জাস্টিস, একটা রয়েছে লিবার্টি, একটা ইকুয়ালিটি, একটা ফ্র্যাটার্নিটি। এই চারটাকে বলা হচ্ছে অবজেক্টিভ অফ দ্য কনস্টিটিউশন। এই চারটে হচ্ছে অবজেক্টিভ অফ দ্য কনস্টিটিউশন। তোমরা তোমাদের লক্ষ্মীকান্তে দেখো, এগুলো পরপর পাবে। অবজেক্টিভ অফ দ্য কনস্টিটিউশন কী? জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। এই বিষয়গুলো কি আমি পরে বলছি, ভারতের সংবিধানে কোন অংশে কোন জায়গায় কীভাবে দেওয়া আছে সমস্ত কিছু বর্ণনা করে দেবো। নেক্সট হচ্ছে আমরা যেটা পাচ্ছি ডেট, 26th November 1949, অ্যাডপ্ট, ইনঅ্যাক্ট। এই যে কবে আমাদের সংবিধানটাকে অ্যাডপ্ট করা হয়েছে, এটাও কিন্তু আমরা প্রিয়াম্বেলের মধ্যেই পাচ্ছি, 26th November 1949। এই চারটে বিষয় আমরা প্রিয়াম্বেল থেকে পাচ্ছি। কী কী পেলাম তাহলে? এক হচ্ছে সোর্স, দুই নম্বর কী পেলাম আমরা? নেচার। তিন নম্বর কী পেলাম? অবজেক্টিভ। এবং চার নম্বর পাচ্ছি আমরা ডেট। তো এইবার আমরা প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। দেখো নেচারের মধ্যে কী আছে, ফার্স্ট টার্ম আমরা পাবো হচ্ছে সভেরিন। সভেরিনকে বাংলায় কী বলে? বাংলায় বলে সার্বভৌম। তো সভেরিন যে শব্দটা, সার্বভৌম, কিসের সার্বভৌম? ভারত একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র হিসাবে ভারত তার অভ্যন্তরীণ এবং তার বাহ্যিক উভয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সে স্বাধীন, সে সার্বভৌম। এখানে কোনো বৈদেশিক শক্তি, কোনো বৈদেশিক রাষ্ট্র ভারতকে তার নৈতিক বিষয়ে, ভারতকে তার পলিসি তৈরি করার বিষয়ে কোনো পরামর্শ দেবে না, পরামর্শ দিলে ভারত সেটা মানতে বাধ্য নয়। এইটাকে বলা হচ্ছে সভেরিন। এবং এই সভেরিন বিষয়টা কিন্তু আমাদের ভারতবর্ষ তাদের স্বাধীনতার পর থেকেই এবং তারপরে তোমার যে সংবিধান যেদিনকে কার্যকরী হয় তারপর থেকে কিন্তু ভারত কিন্তু সেটা চেষ্টা করেছে তার সভেরিনটি বজায় রাখার। তো যার ফলে দেখবে নেহেরু সময়কালে আমরা পেয়েছিলাম কি, ন্যাম, নন অ্যালায়েন মুভমেন্ট। ভারত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি কারোর সঙ্গেই সেইভাবে কারোর দিকেই যোগদান করেনি এবং তার দুজনের মধ্যে একটা সদ্ভাব বজায় রাখার চেষ্টা করেছিল। তো এই যে ভারতের ফরেন পলিসির মধ্যে এই জিনিসটা এসে এবং তার পরবর্তীকালে কি দু একটা ঘটনা ছাড়া বাদ দিলে পরে আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখবো যে আমাদের দেশ কিন্তু নিজেদের নীতি নির্ধারণের ক্ষেত্রে একদম সভেরিন। এই যে জম্মু কাশ্মীর থেকে দেখো 370 উঠিয়ে দেওয়া হলো, তাতে বিভিন্ন দেশ বিভিন্ন রকম মন্তব্য করেছে, ভারত কিন্তু সেই মন্তব্যকে গুরুত্ব দেয়নি।
কেন? কারণ এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়, এই বিষয়ে অন্য কোন বহিরাগত দেশ বহিরাগত শক্তি কোনো মতামত দেওয়ার জন্য ভারত তাদের সেই মতামত শোনার জন্য বাধ্য নয়। এক্ষেত্রে তোমরা দেখবে যে ইন্টারন্যাশনাল পলিটিক্সে মালয়েশিয়ার ক্ষেত্রে দেখবে যে মালয়েশিয়া ভারতের রেগেস্টে কিছু বক্তব্য রেখেছিল, যার ফলে ভারত তাদের সঙ্গে ইকোনমিক্যাল যে রিলেশন সেখানে ইস্যু করেছিল, ওদের পাম অয়েল আসতো সেটাকে বন্ধ করে ইন্দোনেশিয়া থেকে নেওয়ার ব্যবস্থা করে। তোমরা তুর্কির ক্ষেত্রে দেখবে তুর্কির যে প্রেসিডেন্ট আছে এরদোগান, সেও কিন্তু ভারতের বিভিন্ন বিষয়ে মন্তব্য করে, যার ফলে তুর্কির সঙ্গেও ভারতের রিলেশন খারাপ। এই সমস্ত বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। ভারত কারো কথা শুনতে বাধ্য নয়, কারণ ভারত একটা সভেরিন কান্ট্রি, এই বিষয়টা কিন্তু রয়েছে। তাহলে এখানে একটা কোশ্চেন, তাহলে কমনওয়েলথ বিষয়টা কি? সভেরিনের সঙ্গে আমরা অনেকগুলো জিনিস পাবো। দেখো, একটা হচ্ছে কমনওয়েলথ, এই কমনওয়েলথ যে বিষয়টা রয়েছে, কমনওয়েলথের যে বিষয়টা রয়েছে, এটা কিন্তু ভারতবর্ষ অ্যাডাপ্ট করেছিল। কবে কমনওয়েলথের সদস্য হয়েছিল ভারতবর্ষ? সেটা কিন্তু মে 1949, সেই সময় ভারতবর্ষ কমনওয়েলথের সদস্য হয়েছে। এটা একটা স্বেচ্ছায় সদস্যপদ গ্রহণ করেছে, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। ভারত যদি মনে করে যে আমি কমনওয়েলথের সদস্য থাকবো না, ভারত থাকবে না, বেরিয়ে আসতে পারে। কেন তাহলে ভারত রয়েছে? কিছু সুযোগ সুবিধা পায়, সেই জন্য কমনওয়েলথের সদস্য রয়েছে। এটার সঙ্গে কনস্টিটিউশনের যে সভেরেনটি, সেই সভেরেনটির কিন্তু কোনো রিলেশন নেই, কারণ এই কমনওয়েলথের সদস্য থাকার বিষয়ে ভারতের উপর কোনো প্রেশার নেই, বাধ্য কতকতা নেই, সেই জন্য। এইরকমই তোমরা ধরতে পারো ইউনাইটেড নেশনের সদস্য ভারত, সেই ক্ষেত্রেও ভারতের ওপর কোনো বাধ্যবাধকতার বিষয় নেই। আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখার জন্য, সদ্ভাব বজায় রাখার জন্য পৃথিবীর সমস্ত দেশ ইউনাইটেড নেশনের মেম্বার, ভারতও সেই ক্ষেত্রে ইউনাইটেড নেশনের মেম্বার। একই রকমভাবে তোমরা আরও অনেক অর্গানাইজেশন পাবে, অনেক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট পাবে, সেগুলোর সঙ্গে ভারত যুক্ত, তার সঙ্গে কিন্তু সভরেনটির কোনো প্রসঙ্গ নেই, কারণ ভারত তার সভরেনটিকে বিসর্জন দিয়ে সেগুলোর সদস্য হয়নি। এইটাই হচ্ছে সভরেনটির মূল বিষয়বস্তু। নেক্সট একটা শব্দ আছে, এই শব্দটাই হচ্ছে সবচেয়ে বিতর্কিত একটা শব্দ, সেটা হচ্ছে সোশ্যালিস্ট। দেখো, এই সোশ্যালিস্ট যে টার্মটা রয়েছে না, এই টার্মটা কিন্তু যখন পণ্ডিত নেহরুর সময়কালে সোশ্যালিস্ট, এই যে টার্মটা, যখন পণ্ডিত নেহরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হন এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, সেই সময়কালে রাজেন্দ্র প্রসাদ ছিল এবং ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে যে টিম ছিল যারা ড্রাফট তৈরি করেছে, এই সমস্ত এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির অন্যান্য যে সমস্ত সদস্য ছিল, তারা সোশ্যালিস্ট শব্দটাকে যুক্ত করেনি। এই সোশ্যালিস্ট শব্দটা এসছে পরবর্তীকালে 1976 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট যখন ছিল সেই সময়কালে। দেখো, ইন্দিরা গান্ধীর ওপরে একটা প্রভাব ছিল কমিউনিস্টদের, এখানে একটা পলিটিক্যাল ম্যাটার ছিল, তখন দেশে এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছিল, তো সেই সময়কালে কমিউনিস্টদের প্রভাবেই তিনি এই সোশ্যালিস্ট শব্দটা এনেছিলেন, এই ধরনের একটা মতবাদ রয়েছে। এবং ইন্দিরা গান্ধীর সঙ্গে কমিউনিস্টদের একটা সম্পর্ক ছিল, কারণ ইন্দিরা গান্ধীর যে রাজনৈতিক দল কংগ্রেস, সেই কংগ্রেসের মধ্যে বিভাজন হয়েছিল, কংগ্রেস আই, কংগ্রেস আর দুটো ভাগে ভাগ হয়ে যায় এবং ইন্দিরা গান্ধীকেও বিচ্ছিন্ন করে দেওয়া হয় কংগ্রেস থেকে। পরবর্তীকালে ইন্দিরা গান্ধী নিজের প্রতিভার মাধ্যমে তার নতুন কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল। তো যাই হোক, এই যে কংগ্রেসের যে অবস্থানটা ছিল, সেই অবস্থানে ইন্দিরা গান্ধীকে কমিউনিস্টদের প্রভাব থাকার জন্য তিনি সোশ্যালিস্ট শব্দটা অ্যাড করেছিলেন, কিন্তু ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে সোশ্যালিস্ট শব্দের মানে কিন্তু আলাদা, এটা বুঝতে হবে। এক্ষেত্রে সুপ্রিম কোর্টেরও ডিসিশন রয়েছে সোশ্যালিস্টের ওপরে। দেখো, এই বিষয়টা বলি, যখন আমাদের 1950 যে সময়কালটা আমাদের কনস্টিটিউশনটা অ্যাডপ্ট করা হয়েছিল 1949 26 নভেম্বর, তার আগে বা সেই সময়কালের পরিস্থিতিতে সোশ্যালিস্ট শব্দ মানেই কিন্তু একটা অন্যরকম সিচুয়েশন, কারণ তখন কোল্ড ওয়ার স্টার্ট হয়ে গেছে, কোল্ড ওয়ারের মুখোমুখি দাঁড়িয়ে পৃথিবী দুটো ভাগে বিভক্ত, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আর সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি মানে হচ্ছে তোমার USSR-এর অধীনে, এবং সেই সময়কালে সোশ্যালিজম মানে কিন্তু সাম্যবাদ বোঝাতো। তাই ভারতে সোশ্যালিস্ট শব্দটা অ্যাড করা হয়নি। ভারতের ক্ষেত্রে সোশ্যালিস্ট শব্দের অর্থ কিন্তু আলাদা, এখানে সোশ্যালিস্ট শব্দের অর্থ, এখানে হচ্ছে গান্ধিয়ান প্রিন্সিপাল কাজ করে, এখানে গান্ধিয়ান প্রিন্সিপাল কাজ করে, মাথায় রাখতে হবে এই জিনিসটা। গান্ধিয়ান প্রিন্সিপাল এটা কী জিনিস, গান্ধিয়ান প্রিন্সিপাল কী জিনিস, এই সঙ্গে কিন্তু কমিউনিজমের যে সোশ্যালিস্ট সেই আইডিয়ার সম্পূর্ণ পার্থক্য রয়েছে। এই জায়গাটায় আমাদের যে সোশ্যালিস্টের এই যে ফিলোসফিটা রয়েছে, এখানে আমাদের সুপ্রিম কোর্ট একটা মতামত দিয়েছে, সুপ্রিম কোর্ট যে কথাটা বলেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলেছে ডেমোক্রেটিক সোশিয়ালিজম। দেখো, এই শব্দটা ভীষণ ইম্পর্টেন্ট, কী বলেছে? ডেমোক্রেটিক সোশিয়ালিজম। তো প্রশ্ন হচ্ছে ডেমোক্রেটিক সোশিয়ালিজম ব্যাপারটা কী? তার মানে হচ্ছে এইম মানে লক্ষ্য, কিসের লক্ষ্য? বলছে টু এন্ড প্রভার্টি, দারিদ্র দূর করার লক্ষ্য। আর কিসের লক্ষ্য? ইগনোরেন্স, ডিজিজ, অ্যান্ড ইনইকুয়ালিটি অফ অপরচুনিটি, এইটার ওপরে সোশ্যালিজমের কথা এসছে। তাহলে দেখো, গান্ধিয়ান প্রিন্সিপাল এর ওপর বেস করে আমাদের দেশে সোশ্যালিস্টিক প্যাটার্ন, আর আমাদের দেশে সোশ্যালিস্টিক প্যাটার্নের মধ্যে কিন্তু মিক্সড ইকোনমির কনসেপ্ট রয়েছে। মিক্সড ইকোনমি মানে হচ্ছে সরকারি ক্ষেত্র বেসরকারি ক্ষেত্র দুটোই থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি সাম্যবাদের যে নীতি, সেই নীতির ক্ষেত্রে সমস্ত সম্পদের মালিক হচ্ছে
কে রাষ্ট্র রাষ্ট্র মানুষের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবে ওই সিস্টেম কিন্তু আমাদের দেশে অ্যাকসেপ্ট করা হয়নি আমাদের দেশের সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে সুপ্রিম কোর্ট তার মত যেটা জানিয়েছে সেটা হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিজম আর ডেমোক্রেটিক সোশ্যালিজম মানেই হচ্ছে এইমস টু এন্ড পভার্টি ইগনোরেন্স ডিজিজ অ্যান্ড ইনইকুয়ালিটি অফ অপরচুনিটি এখানে মনে রাখতে হবে একটা জিনিস তোমাদের বলি আমাদের যে ডিপিএসপি ছিল না দেখবে ডক্টর আম্বেদকর খুব মানে বুদ্ধিমান লোক ছিলেন তো এবং ডক্টর আম্বেদকর ভীষণ রকম মানে ভীষণ রকম আইন এবং তার যে টেকনিক্যাল বিষয়গুলো সেগুলো তার ধারণা ছিল সমাজ সম্পর্কে তার ধারণা ছিল সেই জন্য তিনি মানে বলেছেন মানে তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে সমাজদারো কে লিয়ে ইশারাই কাফি হ্যায় অর্থাৎ তিনি শব্দটাকে যুক্ত করার প্রয়োজন মনে করেননি তিনি বিষয়টা কি সেটা আমাদের সংবিধানে রেখে গেছেন আমাদের ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আমরা সেখানেই পাবো সেখানেই আমরা কিন্তু এই গান্ধিয়ান প্রিন্সিপালের উপর বেস করে সেটা গড়ে উঠেছে মানুষের কাছে সুযোগ সুবিধা পৌঁছে দাও অর্থনৈতিকভাবে দাও অর্থনৈতিকভাবে মানুষকে সুযোগ সুবিধা দাও সামাজিকভাবে দাও ন্যায় বিচার দাও এই সব জায়গাটা কিন্তু আমরা গান্ধিয়ান প্রিন্সিপালের মধ্যে পাবো এর থেকে আমরা ডিপিএসপির মধ্যে সেই বিষয়টা পাবো এবং ডক্টর আম্বেদকর কিন্তু সেই বিষয়টা কিন্তু আমাদের সংবিধান রেখেই গেছেন শুধু শব্দটাকে তিনি অ্যাড করেননি তো এই হচ্ছে আমাদের সোশ্যালিস্ট যে শব্দটা এই সোশ্যালিস্ট শব্দের ব্যাখ্যাটা এরপরে যেটা আমাদের আসবে সেটা হচ্ছে সেকুলার 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 মানে কি ধর্মনিরপেক্ষ দেখো এই সেকুলার শব্দটা কিন্তু আমাদের সংবিধানে অ্যাড হয়েছে 1976 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেই ইন্দিরা গান্ধী তিনি যখন সোশ্যালিস্ট শব্দটা অ্যাড করেন একই সাথে তিনি সেকুলার অ্যাড করেন একই সাথে তিনি ইন্টিগ্রিটি এই তিনটে শব্দ তিনি অ্যাড করেছিলেন আমাদের 1976 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে তো প্রশ্ন হচ্ছে সেকুলার সেকুলার মানে কি সেকুলার মানে হচ্ছে ধর্মনিরপেক্ষ তো প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের ভারতে সেকুলার শব্দটা রাখেনি কেন দেখো এটা নিয়েও কিন্তু ভোটাভুটির পর্যায়ে গিয়েছিল এবং সেখানেও কিন্তু সেকুলার শব্দটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি ক্যান্সেল করে দিয়েছিল তারা সেকুলার শব্দটা রাখেনি কেন রাখেনি এর পেছনে একটা চিন্তাভাবনা তোমরা করো সদ্য ভারত স্বাধীন হয়েছে ভারত সদ্য স্বাধীনতা লাভ করেছে এবং ভারতের এই স্বাধীনতা লাভ করার পর ভালো করে দেখো কীভাবে ভারত হলো ভারত দুই ভাগ হলো কিসের ওপর ভিত্তি করে ভাগ হলো ধর্মের ওপর ভিত্তি করে ভাগ হলো একটা ধর্মের মানুষ তারা কী করলো আলাদা একটা দেশ নিয়ে নিল মুসলিম ধর্মের মানুষ মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে পৃথক একটা দেশ নিয়ে নিল আর ভারত থাকলো ধর্মনিরপেক্ষ এখানে ভারত একেতেই ধর্মনিরপেক্ষ মৌখিকভাবে একটা দেশ হলো তারপরে যদি সেকুলার শব্দটা সংবিধানের মধ্যে যুক্তই করে দেওয়া হয় তাহলে ভারতবর্ষের সমাজ ব্যবস্থার ওপরে ভারতবর্ষের তৎকালীন রাজনীতির ওপরে তার একটা প্রভাব থাকতে পারে সেই জন্য সেকুলার শব্দটা সংবিধানে অ্যাড করা হয়নি কিন্তু সেকুলারিজমের সব কিছু সংবিধানে দিয়ে দেওয়া হয়েছে আমি এর আগের দিন তোমাদের বলেছিলাম আর্টিকেল 14, 15 আর্টিকেল 16 আর্টিকেল হচ্ছে তোমার 25 থেকে 30 আর্টিকেল 44 এতগুলো বিষয়ের মধ্যে আমাদের পুরোপুরি বলে দেওয়া হয়েছে ভারত সেকুলার শুধু মুখে সেকুলার বলা হয়নি শুধু খাতায় কলমে আমাদের সংবিধানে সেকুলার শব্দটাকে শুধু যোগ করা হয়নি কিন্তু সেকুলারিজমের সমস্ত ম্যাটেরিয়ালস আমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে অতএব আমাদের ভারত কিন্তু সেকুলার রাষ্ট্র আরেকটা তোমাদের একটা জিনিস বলি এই সেকুলার শব্দটা এসছে কবে সেকুলার শব্দটা আমাদের সংবিধানে অ্যাড হয়েছে 1976 কিন্তু 1976 আগেই কিন্তু আমাদের দেশে 1973 হচ্ছে কেশবানন্দ ভারতী কেস এই কেশবানন্দ ভারতী যেটা 13 জন বিচারপতি একটা বেঞ্চ বসেছিল যেখানে বেসিক স্ট্রাকচারের কথা বলেছিল যে তোমরা সংবিধানের সব পরিবর্তন করতে পারো ফান্ডামেন্টাল রাইটকেও চেঞ্জ করতে পারো কিন্তু বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ করতে পারবে না আর সেই বেসিক স্ট্রাকচার ডক্ট্রাইন যেটা ছিল 1973 কেশবানন্দ ভারতী কেসে সেই সময়কালে কিন্তু বলে দেওয়া হয়েছিল যে সেকুলারিজম এটাও বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে সেকুলারিজম এটাও বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে অতএব আমাদের সেকুলারিজম এক্সট্রা করে অ্যাড করার কোনো প্রয়োজনই ছিল না আমাদের সংবিধানের ক্ষেত্রে তবুও ইন্দিরা গান্ধী অ্যাড করেছেন আমাদের সংবিধানে থেকে গেছে রিসেন্টলি তোমরা যদি নিউজ ফলো করো তাহলে তোমরা দেখবে 6 মাসের মধ্যেই তোমার আমাদের পার্লামেন্টে তোমার রাজ্যসভার একজন মেম্বার তার নাম হচ্ছে রাকেশ সিনহা সেই রাকেশ সিনহা একটা প্রাইভেট মেম্বার বিল রাজ্যসভায় এনেছিল যে এই শব্দগুলোকে সরিয়ে দিতে হবে সেকুলার এবং সোশ্যালিস্ট
তো আমাদের পার্লামেন্ট পড়ার সময় তোমরা পড়বে প্রাইভেট মেম্বার কোনো বিল আনলে পরে তার উপরে প্রায় কমিটি অন প্রাইভেট মেম্বার বিল একটা কমিটি হয়, সেই কমিটি ওই বিলটাকে নাকচ করে দিয়েছে, পার্লামেন্টে এই আলোচনা ওঠেনি, আমাদের সুপ্রিম কোর্টেও এই নিয়ে কেস হয়েছিল, কেসগুলো টেকেনি। তো যাই হোক, এই শব্দগুলো আমাদের সংবিধানে থেকে গেছে, কিন্তু আমাদের সংবিধানে শব্দগুলো পরে অ্যাড হয়েছে, কিন্তু আমাদের সংবিধান যারা তৈরি করেছেন, যারা মূল কনস্টিটিউশন প্রণেতা, তারা কিন্তু সোশ্যালিস্টের প্যাটার্ন এবং সেকুলারিজমের প্যাটার্ন সবগুলো কিন্তু তারা কনস্টিটিউশনে রেখে দিয়েছে। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে 14-30 এটা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে, আমাদের ফান্ডামেন্টাল রাইটস যেটা জাস্টিসিয়েবল রাইটস সেই রাইটসের মধ্যে এটা পড়ে। অতএব এর থেকে বড় কিছু হতেই পারে না আমাদের সংবিধানে। আমাদের ভারতের সংবিধানের সবচেয়ে শক্তিশালী পার্ট হচ্ছে এটা ফান্ডামেন্টাল রাইট, আর সেখানেই আমাদের সেকুলারিজমের কনসেপ্ট রেখে দেওয়া হয়েছে। অতএব আমাদের সেকুলারিজম ব্যাপারটা আগে থেকেই কনস্টিটিউশনে ছিল, শুধু শব্দটার উল্লেখ ছিল না। এরপরে আসবে হচ্ছে ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক আর রিপাবলিক এই দুটো জায়গার মধ্যে কিন্তু তোমাদের কনফিউশন হবে। দেখো, ডেমোক্রেটিক কাকে বলা হচ্ছে? ডেমোক্রেটিক ভারতের সেন্সে যেটা, সেটা হচ্ছে পার্লিয়ামেন্টারি ডেমোক্রেসি। পার্লিয়ামেন্টারি ডেমোক্রেসি মানে কি? পার্লিয়ামেন্টারি ডেমোক্রেসি মানে এক্সিকিউটিভ লেজিসলেটিভের কাছে দায়বদ্ধ। অর্থাৎ আমাদের যেটা লেজিসলেটিভ কাউন্সিল, সেই লেজিসলেটিভ কাউন্সিলের কাছে এক্সিকিউটিভ দায়বদ্ধ, তার প্রতিটা কাজের জন্য তিনি দায়বদ্ধ, তার প্রতিটা পলিসির জন্য, প্ল্যানিংয়ের জন্য তিনি দায়বদ্ধ থাকবেন লেজিসলেটিভের কাছে। অর্থাৎ প্রধানমন্ত্রী, কাউন্সিল অফ মিনিস্টার, তারা যা কিছু কাজ করবে তার বর্ণনা তাদেরকে পার্লামেন্টে দিতে হবে। মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর যে কাউন্সিল অফ মিনিস্টার, তারা যা কিছু কাজ করবে তার জন্য তারা বিধানসভার কাছে দায়বদ্ধ থাকবে। এটাকে বলা হচ্ছে ডেমোক্রেটিক, যেটা আমাদের দেশে পার্লিয়ামেন্টারি ডেমোক্রেসি বিষয়টা আমাদের দেশের ক্ষেত্রে। আরেকটা জিনিস তোমরা দেখো, আম্বেদকর এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বলেছিল যে পার্লিয়ামেন্টারি ডেমোক্রেসি তখনই সাকসেস হবে যখন আমাদের দেশের সোশ্যাল এবং ইকোনমিক ডেমোক্রেটিক সিস্টেম আসবে। অর্থাৎ বিবেকানন্দ একটা কথা বলেছিল যে খালি পেটে ধর্ম হয় না। তো পলিটিক্যাল ডেমোক্রেসি কখন আসবে আমাদের দেশে? পলিটিক্যাল ডেমোক্রেসি আমাদের দেশে তখনই আসবে যখন আমাদের দেশের সমাজ এবং অর্থনীতির ক্ষেত্রেও ডেমোক্রেসি আসবে, সেই সময় আমাদের এটা আসবে। লাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে রিপাবলিক। রিপাবলিক মানে হচ্ছে নমিনাল হেড। দেখো, রিপাবলিকের দুই ধরনের কনসেপ্ট হয়, ইংল্যান্ডের ক্ষেত্রে রাজা বা রানী সেখানকার হেড, আর আমাদের দেশের ক্ষেত্রে রাষ্ট্রপতি তার হেড। এখানে ইংল্যান্ডের ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার ফ্যামিলি থেকে হেড হবে, রাজা বা রানী যদি তাদের মৃত্যু হয় তাহলে তার পরবর্তী বংশধররা সেখানকার শাসন করবে, এটা সেখানকার রিপাবলিকের একটা ধরন। হ্যাঁ, কিন্তু ইংল্যান্ডে যেটা হয় সেটা হচ্ছে কি, সেটা সেটার সম্পর্কে একটা কথা আছে, সেটা হচ্ছে যে তোমার কিং অর কুইন রেইন বাট নট রুল, তাদের শাসন কিন্তু মানে তাদের মানে শাসন ব্যবস্থাটা তাদের, কিন্তু তারা শাসন করে না, এই ধরনের একটা বিষয় রয়েছে। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে সেই রাজা রানীর কনসেপ্ট নেই, আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে নমিনাল হেড। আর নমিনাল হেড কে থাকবে? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হচ্ছে আমাদের মানে রাষ্ট্রপতি, তিনি হচ্ছেন নমিনাল হেড, এবং তিনি কি হচ্ছে ইনডাইরেক্টভাবে ইলেক্টেড হচ্ছেন, তিনি জনগণের দ্বারা ডাইরেক্টলি ইলেক্টেড নন কিন্তু ইনডাইরেক্ট ইলেক্টেড, এবং তার একটা স্পেসিফিক পিরিয়ড থাকবে, তার একটা স্পেসিফিক পিরিয়ড থাকবে, তিনি অনির্দিষ্টকালের জন্য প্রেসিডেন্ট হবেন না, তার একটা নির্দিষ্ট সময়কাল রয়েছে, তারপরে তাকে আবার ইলেকশনে যেতে হবে, জিতলে তিনি আবার প্রেসিডেন্ট হবেন। এবং প্রেসিডেন্টের ছেলে প্রেসিডেন্ট এই সিস্টেম নেই, প্রেসিডেন্টের ছেলে যদি প্রেসিডেন্ট হতে চায় তাকেও ইনডাইরেক্ট ইলেকশন সিস্টেমে আসতে হবে। এটাই হচ্ছে আমাদের দেশের রিপাবলিক শব্দটার অর্থ, এটা তোমরা ভালোভাবে মাথায় রাখবে। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। দেখো, সংবিধানের যে জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল যে পার্টটা রয়েছে, আমি আগেও বলেছিলাম যে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি এটা হচ্ছে আমাদের সংবিধানের, আমাদের প্রিয়াম্বেলের মধ্যে যে অন্তর্ভুক্ত করা হয়েছে এটা হচ্ছে অবজেক্টিভ অব দ্য কনস্টিটিউশন। তো এখানে আমরা যে জাস্টিস শব্দটা পাবো, সেই জাস্টিসের মধ্যে আমরা কী পাচ্ছি? সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, অর্থাৎ ন্যায় বিচার। ন্যায় বিচারের প্রসঙ্গ রয়েছে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে। তো প্রশ্ন হচ্ছে যে দেখো, এই যে কথাগুলো আমরা পাচ্ছি এগুলো কোথায় আছে, আমাদের কনস্টিটিউশনের কোন কোন জায়গায় সেই বিষয়গুলো উল্লেখ রয়েছে, এটা আমাদেরকে দেখতে হবে। তো দেখো, সোশ্যাল জাস্টিস মানে সামাজিক ন্যায় বিচার, এটা আমরা কোথায় পাবো? দেখো, আমাদের কনস্টিটিউশনের মধ্যে এই সোশ্যাল জাস্টিসের যে প্রসঙ্গটা আছে এটা আমরা আর্টিকেল 15, আর্টিকেল 16 পাবো।
তোমাদের যখন ফান্ডামেন্টাল রাইটস আমি পড়াবো তখন বিষয়গুলোর উপরে ডিটেলস আমি আলোচনা করে দেবো। দেখো আর্টিকেল 15 এবং 16-এর যে জায়গাটা রয়েছে এটা ডক্টর আম্বেদকর আমাদের ভারতবর্ষের সমাজ ব্যবস্থাকে দেখেছেন, তিনি নিজেও আমাদের যে সামাজিক ব্যবস্থার মধ্যে জাতপাতের যে বিভাজনটা ছিল, আপার কাস্ট লোয়ার কাস্টের মধ্যে যে যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা তিনি নিজেও ভুক্তভোগী ছিলেন, যার ফলে তিনি এটাকে তিনি নিজের অভিজ্ঞতা দিয়ে উপলব্ধি করতে পেরেছিলেন এবং সেই কারণে তিনি আর্টিকেল 15 এবং 16-এর মধ্যে তিনি যে ডিসক্রিমিনেশনটা রয়েছিল সেই ডিসক্রিমিনেশনের ওপরে প্রভিশন রেখেছেন। আমাদের আর্টিকেল 15 যেটা পাবো সেখানে তোমরা পাবে যে স্টেট শ্যাল নট বি ডিসক্রিমিনেট অন দ্য গ্রাউন্ড অফ কাস্ট, সেক্স, রেস, প্লেস অফ বার্থ, এই সমস্ত জিনিসগুলো তোমরা পাবে। অর্থাৎ কোনো মানুষ ভারতবর্ষের কোনো মানুষের প্রতি, স্টেট লক্ষ্য রাখবে, স্টেট ভারতবর্ষে বসবাসকারী কোনো মানুষের প্রতি কখনোই তার জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থান ভেদে কোনো রকমের বৈষম্য করবে না, এই বিষয়টা আছে, এটা কিন্তু আমাদের সোশ্যাল জাস্টিস। আর আমাদের 16-এর ক্ষেত্রে আমরা যেটা পাবো সেই ক্ষেত্রে সরকারি চাকুরির ক্ষেত্রে রাষ্ট্র এই 15-এর যে বিষয়গুলো রয়েছে সেটা তো রয়েছে তার সঙ্গে ডিসেন্ট অর্থাৎ বংশ সেই অনুযায়ী কোনো রকম ডিসক্রিমিনেট করবে না, এই বিষয়গুলো আমাদের কনস্টিটিউশনে রয়েছে। অর্থাৎ আমাদের দেশের নাগরিক হিসাবে সেটা নারী পুরুষ যেই হোক না কেন, যে কোনো বর্ণের হোক না কেন, যে কোনো ধর্মের হোক না কেন, তার ক্ষেত্রে কোনো রকম ডিসক্রিমিনেট হবে না, সে সমান সুযোগ সুবিধা পাবে, এটাকেই কিন্তু বলা হচ্ছে আমাদের সোশ্যাল জাস্টিস। এই ক্ষেত্রেই কিন্তু আমাদের সোশ্যাল জাস্টিস শব্দটা আমরা পাবো। এবার প্রশ্ন হচ্ছে ইকোনমিক জাস্টিস, এই ইকোনমিক জাস্টিস আমরা কোথায় পাবো? আর্টিকেল 39, এটা আমরা ডিপিএসপির মধ্যে এই বিষয়টা পাবো। দেখো ডিপিএসপিতে আর্টিকেল 39-এর মধ্যে অনেকগুলো প্রভিশন রয়েছে, ABCDEF করে 6টা প্রভিশন রয়েছে, সেখানে কিন্তু আমরা পাবো, দেখো ওই জায়গাটা রয়েছে যে রাষ্ট্রের সম্পদ যেন কিছু সংখ্যক ব্যক্তির হাতে পুঞ্জীভূত না হয় তার ব্যবস্থা রাষ্ট্র করবে। অর্থাৎ দেখো আমাদের দেশে আজকের সিচুয়েশনে যদি আমরা দেখি তাহলে আমাদের 1% পপুলেশনের কাছে, ভারতবর্ষের আজকের দিনের সাপেক্ষে দেখলে আমরা 1% মানুষের কাছে 70% ওয়েলথ পুঞ্জীভূত রয়েছে, সেটা আলাদা বিষয়, সেটা সেইভাবে পুঞ্জীভূত রয়েছে তার পেছনে আমরা আমাদের যে এলপিজি থিওরি পাবো, 91-এ যে মনমোহন সিং অর্থমন্ত্রী ছিল এবং নরসিংহ রাও প্রধানমন্ত্রী ছিল সেই সময় আমাদের দেশে এলপিজি থিওরি আসে, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, তারপর থেকে আমাদের দেশে উদারীকরণ শুরু হওয়ার ফলে সেই জিনিসটা হয়েছে, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা অনেক বেশি প্রভাবশালী হচ্ছে, গরিব মানুষ আরও বেশি গরিব হচ্ছে, মধ্যবিত্তের অবস্থাতেই থেকে যাচ্ছে, সেটা আলাদা জায়গায়, সেটা ধীরে ধীরে ওই জিনিসটা হয়েছে, সেটা আলাদা জিনিস, কিন্তু রাষ্ট্র কিন্তু প্রভিশন রেখেছে যে রাষ্ট্রের যে টোটাল সম্পত্তি সেটা যেন কিছু সংখ্যক ব্যক্তির হাতে পুঞ্জীভূত না হয়, রাষ্ট্র সেটা চেষ্টাও করে কিন্তু সময়ের সাপেক্ষে তার ইকোনমিক্যাল পলিসি চেঞ্জ করতে হয়, এই ইকোনমিক্যাল পলিসি চেঞ্জ করার সূত্র ধরে সেই জিনিসটা আসতে পারে, কিন্তু রাষ্ট্র সেক্ষেত্রে সর্বদা চেষ্টা করে যে সেই জিনিসটা যেন না হয়। এরপর আমরা যেটা পাবো সেটা হচ্ছে পলিটিক্যাল জাস্টিস। দেখো পলিটিক্যাল জাস্টিস এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা আমাদের সংবিধানের আর্টিকেল 324 থেকে 329-এর মধ্যে আমাদের ইলেকশন কমিশন ইলেকশন এই বিষয়ে লেখা আছে, সেখানে কিন্তু আমরা এই জিনিসটা পাবো পলিটিক্যাল, এই বিষয়টার মধ্যে আমরা দেখতে পাবো আর্টিকেল 325, 326 এই জিনিসগুলোর মধ্যে আমাদের ধর্ম বা অন্যান্য কোনো কিছুকে ভেদভাব করা হয়নি, বর্ণ ধর্ম এগুলো ভেদভাব করা হয়নি, ইলেকশন মানে ভোটদানের ক্ষেত্রেও সবাই সমান অধিকার পাবে, ভোটে দাঁড়ানোর ক্ষেত্রেও সমান অধিকার পাবে, এই সমস্ত বিষয় রয়েছে। একটা জিনিস তোমরা দেখবে যে SC ST OBC এই ধরনের ক্ষেত্রে রাষ্ট্র কিছু সুযোগ সুবিধা দেয়, তার পেছনে কারণ রয়েছে, সেটা আমি ফান্ডামেন্টাল রাইটসে তোমাদের পড়াবো। সেখানে দেখো একটা ব্যাপার হচ্ছে যে ইকুয়ালিটি তো প্রয়োজন, এবার ইকুয়ালিটির ক্ষেত্রে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এটা একটা রেস হচ্ছে, ধরো এখান থেকে এই অবধি রেস যেতে হবে, তো এইবার এখানে সবগুলো কমিউনিটির লোককে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে সবগুলো কমিউনিটির লোক একসঙ্গে যদি রেস শুরু করে এটাই তো হওয়া উচিত, কিন্তু SCদের ক্ষেত্রে সেই ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, ফ্যাসিলিটি কী দেওয়া হচ্ছে, SCদের SC ST OBC কে আলাদা রকমভাবে সংরক্ষণ দেওয়া হয়, তাদের সব ক্ষেত্রে সুবিধা, তাদের নাম্বারের সুবিধা, বয়সের সুবিধা, টাকা পয়সার সুবিধা, সব ধরনের সুবিধা রাষ্ট্র প্রোভাইড করে, কেন করে, কারণ দীর্ঘদিন ধরে শোষিত, বঞ্চিত, নিপীড়িত হওয়ার কারণে তারা কিন্তু এই যে সমগোত্রীয় যে রেস হবে সেই সমগোত্রীয় রেসে তারা আসতে পারে না, তারা অলরেডি পিছিয়ে আছে, সেই জন্য রাষ্ট্র তাদেরকে ফ্যাসিলিটি দেয় যেন তারা সমগোত্রীয় হওয়ার অবস্থানটাতে আসতে পারে, তো সেটা আলাদা জিনিস, সেটা আমি ফান্ডামেন্টাল রাইটের ডিটেলস তোমাদের বোঝাবো। আপাতত বলছি পলিটিক্যাল রাইটসের ক্ষেত্রে এই ফ্যাসিলিটিটা আমরা আর্টিকেল 325, 326 এখানে পাবো, আমরা ইকোনমিক্যাল বিষয়টা আমরা ডিপিএসপি যখন পড়বো আর্টিকেল 39-এ পাবো, আর আমরা সোশ্যাল জাস্টিস যেটা আছে সেটা আমাদের আর্টিকেল 15-16 সেই জায়গাটা কিন্তু আমরা এই বিষয়টা পাবো। অতএব আমাদের যে মানে কনস্টিটিউশন যেটা সেটার অবজেক্টিভ কী হবে, তার ফার্স্ট পার্ট যেটা আমরা পড়লাম জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, সেই বিষয়টা কিন্তু আমাদের সংবিধানের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে।
এবং আমাদের দেশ প্রথম থেকেই চেষ্টা করেছে যে এই জায়গাগুলোতে ন্যায় বিচার করার চেষ্টা তারা করবে। নেক্সট আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে লিবার্টি। দেখো লিবার্টি যে শব্দটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ লিবার্টি। এই যে লিবার্টির যে প্রসঙ্গটা রয়েছে এই জায়গাটা তোমরা একটা জিনিস খেয়াল করবে, কিসের লিবার্টি বলেছে? বলছে লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেইথ অ্যান্ড ওয়ারশিপ। অর্থাৎ আমাদের শুধু মানে লিবার্টি একটা শব্দ ইউজ করেই কিন্তু থেমে যায়নি যারা সংবিধান তৈরি করেছেন, তারা এর পাশাপাশি কতগুলো বিষয় রেখেছে। দেখো লিবার্টি অফ থট, তোমার ভাবনার উপরে তোমাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে। এক্সপ্রেশন, তোমার তোমার মানে তুমি কি এক্সপ্রেস করবে সেটার উপরে তোমার স্বাধীনতা রয়েছে। তোমার বিলিফের ওপর রয়েছে, তোমার ফেইথ রয়েছে, তোমার ওয়ারশিপ রয়েছে। তোমরা ফান্ডামেন্টাল রাইট পড়বে যখন তখন এগুলো দেখবে, এগুলোর উপর অজস্র কেস রয়েছে, সেগুলো আমি আলোচনা করে দেবো, তখন তোমরা বিষয়গুলো পরিষ্কার হবে। দেখো আমাদের আর্টিকেল 19 এর 1, সেখানে আমাদের ষষ্ঠ স্বাধীনতা, ছটা স্বাধীনতা আছে, আগে সাতটা ছিল, এখন ছয়টা স্বাধীনতা রয়েছে। সেখানে প্রথমেই কিন্তু আমাদের রয়েছে, প্রথম যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে আমরা যা খুশি তাই বলতে পারবো, বাক স্বাধীনতা। সেই বাক স্বাধীনতার প্রসঙ্গ রয়েছে। লিবার্টি আমরা আর্টিকেল 21 পাবো, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো আমাদের প্রিয়াম্বেলের প্রথমেই কিন্তু বলে দেওয়া হয়েছে যে কি লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেইথ অ্যান্ড ওয়ারশিপ। ওয়ারশিপের প্রসঙ্গ আমরা পেয়ে যাবো আর্টিকেল 25 থেকে 28 মধ্যে আমরা ওই বিষয়গুলো পেয়ে যাবো। তো এই যে জায়গাগুলো রয়েছে না, এইগুলো আমাদের প্রিয়াম্বেলের মধ্যে এই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছেন আমাদের সংবিধান প্রণেতা যারা তারা। এরপরে দেখো ইকুয়ালিটি। ইকুয়ালিটি মানে কি? সাম্যতা। আমরা ফান্ডামেন্টাল রাইট যখন পড়বো আর্টিকেল 14 টু 18, ওখানে দেওয়া আছে রাইট টু ইকুয়ালিটি। তার মধ্যেই আমরা প্রথমেই পাবো আর্টিকেল 14। আর্টিকেল 14 কি বলেছে? ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। খুব সুন্দর করে সেগুলোর বর্ণনা তখন আমরা বলবো। আর্টিকেল 14 মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল। আর্টিকেল 15 আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, সেখানে বলেছে তোমার হচ্ছে স্টেট শ্যাল নট বি ডিসক্রিমিনেট, শ্যাল নট, মে নট কথাটা নেই, শ্যাল নট, খুব বাধ্যতামূলক, স্টেট শ্যাল নট বি ডিসক্রিমিনেট অন দ্য গ্রাউন্ড অফ রেস, কাস্ট, সেক্স, রিলিজিয়ন অ্যান্ড হচ্ছে প্লেস অফ বার্থ। আর্টিকেল 16 কি বলেছে? গভর্নমেন্ট জবের ক্ষেত্রে স্টেট শ্যাল নট বি ডিসক্রিমিনেট অন দ্য গ্রাউন্ড অফ, আর্টিকেল 15 যেটা ছিল তার সঙ্গে ডিসেন্টকে অ্যাড করেছে। আর্টিকেল 17 কি বলেছে জানো তো? আর্টিকেল 17 বলেছে যে আনটাচেবিলিটি, রাইট এগেইনস্ট আনটাচেবিলিটি, আনটাচেবিলিটি অস্পৃশ্যতার বিরুদ্ধে বলা হয়েছে। এখানে আরও অনেক জিনিস রয়েছে জানো তো, এটা শুধু স্টেটকে বলেনি, অস্পৃশ্যতা নিয়ে যে আমাদের দেশে যে অস্পৃশ্যতার বিষয়টা শুধু রাষ্ট্রের দায়িত্ব না, অস্পৃশ্যতা বিষয়ে কিন্তু জনগণেরও দায়িত্ব রয়েছে, সেই কথাটাও রয়েছে। যার জন্য আমাদের দেশে এটার উপরে একটা অ্যাক্ট তৈরি করা হয়েছে, আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট, যেটা পরবর্তীকালে নাম চেঞ্জ হয়েছিল, সিভিল অ্যাক্ট হয়েছে। এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের ইকুয়ালিটি পোর্শনের মধ্যে পড়ে। আমরা আর্টিকেল 18 পাবো। আর্টিকেল 18 মধ্যে আমরা কী পাচ্ছি বলো তো? তোমাদের বিভিন্ন ধরনের যে আগেকার দিনের রাজা, রায় বাহাদুর, এই যে উপাধিগুলো ছিল এই উপাধিগুলোকে অ্যাবলিশড করে দেওয়া হয়, এই জিনিসটা আমরা আর্টিকেল 18 পাবো। তো এই সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে আমাদের ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি, মানে তোমার শুধু মানে তোমাকে ইকুয়াল অপরচুনিটি দেওয়া হবে। এবার দেখা গেলো তুমি ইকুয়াল অপরচুনিটি তুমি রাষ্ট্রের কাছ থেকে পাবে, কিন্তু তুমি সেই অপরচুনিটিটাকে কাজে লাগাতে পারবে কি না সেটা তোমার ব্যাপার, কিন্তু রাষ্ট্র তোমাকে অপরচুনিটি দিচ্ছে। লক্ষ্য করে দেখো এই জায়গাটা, একটা জিনিস তোমাকে বুঝতেই হবে যে তোমরা যে বিসিএস এক্সাম যখন দেবে প্রিলিমিনারি, যতজন তোমরা 2 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেয়, এই 2 লক্ষ স্টুডেন্টের প্রত্যেকের কিন্তু একই কোশ্চেন হয়। তো এই যে একই কোশ্চেন সেন্ট্রাল এক্সামগুলোর ক্ষেত্রে, যেহেতু ওরা অনেকগুলো হাফে পরীক্ষা হয়, ওদের কোশ্চেন আলাদা হয়, কিন্তু সেখানে নর্মালাইজেশন রাখা হয়েছে যেন ইকুয়াল অপরচুনিটি পায়, স্টেট ইকুয়াল অপরচুনিটি দেবে। সেই অপরচুনিটিটাকে তুমি কাজে লাগাতে পারবে কিনা সেটা তোমার ব্যাপার। ধীরুভাই আম্বানি যে অপরচুনিটি পেয়েছে আর 5 জন সেই অপরচুনিটি পেয়েছে, ধীরুভাই অম্বানি সেই অপরচুনিটিকে কাজে লাগিয়ে সে তার আম্বানির গ্রুপ তৈরি করেছে, সেটা আজকে বিশাল ব্যাপার হয়েছে, তার কাছে ওয়েলথ পুঞ্জীভূত হয়েছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু অপরচুনিটি কিন্তু এক ছিল, এইটা তোমাকে বুঝতে হবে। এই জায়গাটাই কিন্তু আমাদের সংবিধান এবং আমাদের রাষ্ট্র মানুষের ক্ষেত্রে সুবিধাগুলো আনার চেষ্টা করেছে, সেই বিষয়টা কিন্তু এখানে দেওয়া আছে। ফ্র্যাটার্নিটি, দেখো ফ্র্যাটার্নিটির বিষয়টা রাষ্ট্রের নয়, ফ্র্যাটার্নিটি বিষয়টা হচ্ছে জনগণের, আমাদের। আমরা ফ্র্যাটার্নিটি বজায় রাখবো, ভ্রাতৃত্ব বজায় রাখবো, আমরা একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব বজায় রাখবো, আমরা এই ক্ষেত্রে কোনো রকম ডিসক্রিমিনেশন করব না, আমরা মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে, বন্ধুত্ব স্থাপনের ক্ষেত্রে বা আমাদের সমস্ত ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ধর্ম বর্ণ দেখব না, এটা আমাদের দায়িত্ব। ফ্র্যাটার্নিটি এই প্রসঙ্গটার ক্ষেত্রে রাষ্ট্রের চাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের আছে। রাষ্ট্র কিন্তু আমাদেরকে দিয়েছে সিঙ্গেল সিটিজেনশিপ। আমরা কিন্তু বলতে পারবো না যে আমি বিহারি, আমি ইউপির বাসিন্দা, আমি বাঙালি,
বাঙালি, আমি অমুক তমুক, এইগুলো আমরা এই ফ্যাসিলিটি রাষ্ট্র দেয়নি। রাষ্ট্র আমাদের সিঙ্গেল সিটিজেন, সবাই ইন্ডিয়ান। আমরা আজকে শুরু গুহার মোটার থেকে শুরু করে কিবুথু পর্যন্ত, কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারিকা পর্যন্ত সমস্ত এলাকাটা একই সূত্রে বাঁধা, সেটা হচ্ছে ইন্ডিয়ান। এই যে সিঙ্গেল সিটিজেনশিপ, এটা স্টেট করেছে আর্টিকেল 51A, যেখানে ফান্ডামেন্টাল ডিউটির প্রসঙ্গ রয়েছে, সেখানে কিন্তু তোমার আমার কাছে কিন্তু দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। একটা নীতিগত বিষয়ে দায়িত্ব রাখা হয়েছে যে তোমরা ফ্যাটার্নিটিকে বজায় রাখো। এই যে জায়গাটা, এইটাই হচ্ছে আমাদের কনস্টিটিউশনের অবজেক্টিভ। এরপরে আমরা কনস্টিটিউশনের উপরে আর দু একটা জিনিস দেখবো। দেখো লক্ষ্মীকান্তে আছে, সেই জিনিসগুলো তোমরা একটু দেখে যাবে, এগুলো মুখস্থ করবে, এগুলোর উপরে পরীক্ষায় কোশ্চেন আসে। যেমন ধরো কে কী বলেছে, যেরকম ধরো কে এম মুন্সি, আমরা যখন ড্রাফটিং কমিটি পড়েছিলাম সেখানে কিন্তু আমরা কে এম মুন্সি পেয়েছিলাম। সেই কে এম মুন্সি বলছে যে এই যে প্রিয়াম্বল, সেটা হচ্ছে পলিটিক্যাল হরোস্কোপ। আর একটা জিনিস পাবো আমরা ঠাকুরদাস ভার্গব, তিনি বলেছেন যে এটা সোল অফ দ্য কনস্টিটিউশন, প্রিয়াম্বলকে বলেছেন। আর একটা বিখ্যাত ব্যক্তি ছিল, তিনি বলেছেন যে এটা হচ্ছে আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন। সেই বিখ্যাত ব্যক্তি, তার নাম হচ্ছে নানি পালকিওয়ালা। কে ছিলেন নানি পালকিওয়ালা? নানি পালকিওয়ালা ছিলেন বিখ্যাত লয়ার, সুপ্রিম কোর্টের বিখ্যাত লয়ার। কেন বিখ্যাত? কারণ তোমরা যে আমাদের যে সংবিধানটা যে আমরা পড়ি, আমাদের সংবিধান যে মানে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যেটা আমরা রিটেন কনস্টিটিউশন, আমি বলেছিলাম যে রিটেন কনস্টিটিউশনের মূল বিশেষত্ব হচ্ছে কনস্টিটিউশনকে সুপ্রিমেসি দেওয়া হচ্ছে, পার্লিয়ামেন্টকে না। এই কনস্টিটিউশনকে যে সুপ্রিমেসি দেওয়া হচ্ছে, তার মূল যে কারণটা সেটা হচ্ছে 1973 কেশবানন্দ ভারতী কেস। এই কেশবানন্দ ভারতী কেসের, কেশবানন্দ কে ছিলেন? কেরলের একটা মঠের অধ্যক্ষ, মহান্ত ছিলেন। তার মঠের জমিকে কেড়ে নেওয়া হয়েছিল, তিনি চুপচাপ বসেছিলেন। নানি পালকিওয়ালা তার কাছে গিয়ে বলেছে চলো সুপ্রিম কোর্টে, আমি তোমার হয়ে কেস লড়বো। এবং সেই নানি পালকিওয়ালা কেস লড়ে, ইন্দিরা গান্ধীর এগেস্টের রায় যায়, 13 জন বিচারপতির যে বিচার ছিল সেখানে 7-13 হয় এবং ইন্দিরা গান্ধীর এগেস্টে সেই রায়টা যায়, যার ফলশ্রুতিতে কিন্তু ইন্দিরা গান্ধী পরবর্তীকালে সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ করেছিল। সুপ্রিম কোর্টে বিচারপতি জায়গায় তিনি মানে সিনিয়রিটির জায়গায় 4 নম্বর সিনিয়র বিচারপতিকে তিনি হচ্ছে সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস করেছিলেন, যার জন্য ওপরের 3 জন যে ছিল তারা রেজিগনেশন দিয়েছিল। এই সমস্ত কিছু, এই নানি পালকিওয়ালা ছিল হচ্ছে একজন বিখ্যাত লয়ার, যার জন্য কেশবানন্দ ভারতী কেসটা আমাদের সামনে আসে, বেসিক স্ট্রাকচার ডক্ট্রাইন আসে। এবং আমরা সংবিধানকে যে এত গুরুত্ব সহকারে বিবেচনা করি, তার পেছনেও কিন্তু তার অবদান একটা ছিল। তিনি বলেছেন আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন, কাকে বলেছেন? প্রিয়াম্বেলকে বলেছেন। এই হচ্ছে আমাদের প্রিয়াম্বেল। এবার তোমরা প্রিয়াম্বেলের উপরে বিখ্যাত কয়েকটা কেস পাবে, সেই তিন বিখ্যাত কেসগুলোর মধ্যে একটা হচ্ছে বেরুবাড়ি মামলা। এটা আর্টিকেল 143 প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে একটা মানে ইসে পরামর্শ চেয়েছিল, সেই সূত্রে বেরুবাড়ি মামলার রায় বেরিয়েছিল এবং সেখানে একটা জাজমেন্ট দেওয়া হয়েছিল। সেই জাজমেন্টটা কী ছিল জানো তো? প্রিয়াম্বল ইজ নট দ্য পার্ট অফ কনস্টিটিউশন, প্রিয়াম্বল সংবিধানের অংশ না। 1960 এই রায়টা দিয়েছিল। তো তারপরেই কিন্তু প্রশ্ন উঠে যায় প্রিয়াম্বল কনস্টিটিউশনের পার্ট না, তার মানে আমাদের কনস্টিটিউশনে কোনো বিষয় নিয়ে প্রিয়াম্বলকে আমরা মাথা ঘামাবো না। কিন্তু 1973 কেশবানন্দ ভারতী তিনি বললেন, একদম অপোজিট রায় দিলেন। তিনি বললেন বেরুবাড়ি যেটা রায় এসে সেটাকে আবার বিবেচনা করে তিনি বললেন, সুপ্রিম কোর্ট বললেন যে কনস্টিটিউশনের অভেদ্য অঙ্গ হচ্ছে প্রিয়াম্বল, প্রিয়াম্বল ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন, প্রিয়াম্বল কনস্টিটিউশনের অংশ। এরপরে 95 এলআইসি অফ ইন্ডিয়ার একটা কেস হয়েছিল সুপ্রিম কোর্টে, সেখানেও একই রায় দিয়েছিল যে প্রিয়াম্বল কনস্টিটিউশনের পার্ট। অতএব তোমাদের পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে প্রিয়াম্বল কি কনস্টিটিউশনের পার্ট, একদম পুরো কনফিডেন্সের সঙ্গে লিখবা ইয়েস, প্রিয়াম্বল ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এর পেছনে 3টে কেস রয়েছে, কেশবানন্দ ভারতী ফান্ডামেন্টাল রাইটস, আমি তোমাদের খুব ডিটেলসে খুব ভালো করে বলবো এই বিষয়টা, তোমরা মাথায় রাখবে। তাহলে আমরা 3টে জিনিস পেলাম, একটা বেরুবাড়ি কেস পেলাম 1960, এই বেরুবাড়ি কেসে আমরা দেখলাম যে প্রিয়াম্বল কনস্টিটিউশনের পার্ট নয়। কিন্তু তার পরবর্তীকালে 1973 যে কেসটা হলো সেখানে কি বললো? যে প্রিয়াম্বল কনস্টিটিউশনের পার্ট। এইবার প্রশ্নটা হচ্ছে, আচ্ছা প্রিয়াম্বল যদি কনস্টিটিউশনের পার্ট হয়, তাহলে আমরা কি যখন কোনো একটা বিষয় বিবেচনার মধ্যে আসবে তখন কি প্রিয়াম্বলটাকে আমরা সেই বিবেচনায় রাখবো? না, রাখবো না। এখানে বোঝার বিষয় আছে, প্রিয়াম্বল কখন আমাদের কাছে ইম্পর্টেন্ট পাবে, সব ইম্পর্ট মানে গুরুত্ব পাবে কখন আমাদের কাছে প্রিয়াম্বল? যখন দেখা যাবে যে সংবিধানের মধ্যে একই বিষয়কে কেন্দ্র করে দুই জায়গায় দুই রকম মতামত পাচ্ছি, তখন আমরা চলে যাব প্রিয়াম্বলের কাছে যে প্রিয়াম্বল কী বলেছে। প্রিয়াম্বল যদি বলে থাকে যে এই বিষয়টা রয়েছে, তাহলে ওইটাই তখন ধরা হবে। প্রিয়াম্বল হচ্ছে আমাদের যারা সংবিধান তৈরি করেছেন তাদের ভাবনা।
অর্থাৎ তারা কি ভেবেছে সংবিধান তৈরি করতে গিয়ে, সেই বিষয়টা আমরা পাবো প্রিয়াম্বল থেকে। তো প্রিয়াম্বল হচ্ছে আমাদের কনস্টিটিউশনের আয়না, প্রিয়াম্বল হচ্ছে আমাদের কনস্টিটিউশনের যে জায়গায় আমাদের প্রবলেম হবে সেই জায়গাটা হচ্ছে আমাদের প্রিয়াম্বল হেল্প করবে। কিন্তু সংবিধানের ভেতরে বিভিন্ন আর্টিকেলের মধ্যে যেখানে পরিষ্কারভাবে কোনো জিনিস বলে দেওয়া আছে সেই জিনিসটা আমরা প্রিয়াম্বল থেকে খুঁজব না। সুপ্রিম কোর্ট সেই জায়গায় প্রিয়াম্বল দেখবে না, সে আর্টিকেলটাই দেখবে। কিন্তু যদি কোনো জায়গা থাকে যে জায়গাটা অস্পষ্ট, যেটা আমরা আর্টিকেল থেকে বুঝতে পারছি না, সেইটা আমরা প্রিয়াম্বলে দেখব। এটাই হচ্ছে প্রিয়াম্বলের মূল বিশেষত্ব। এই হচ্ছে তোমাদের টোটাল প্রিয়াম্বল। ভালো করে তোমরা শোনো ভিডিওটা, প্রিয়াম্বল তোমরা বুঝবেই বুঝবে, কোনো জায়গায় কোনো রকমের প্রবলেম তোমাদের হবে না। ধন্যবাদ।